চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। এখন আমি আছি শিয়ালদা স্টেশনে, শিয়ালদা স্টেশন নয়, শিয়ালদা মেট্রো স্টেশন। সো গাইস, শিয়ালদা থেকে সল্টলেক সেক্টর 5 পর্যন্ত মেট্রো অবশেষে চালু হয়ে গেছে দীর্ঘ প্রতীক্ষার পর। তো এতদিন পর আমি সময় পেলাম যে মেট্রোতে জার্নি করার, বিকজ এতদিন অফিসের কাজের জন্য আর সময় হয়ে ওঠেনি। তাও এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে। এটা হচ্ছে শিয়ালদা মেট্রো স্টেশনের মেন গেট। আরেকটা মেন গেট রয়েছে যেটা হচ্ছে শিয়ালদা সাউথের দিকে, যেটা স্টেশনের সাথে একদম ডিরেক্টলি কানেক্ট করে। মেন গেট দিয়ে এখন শিয়ালদা মেট্রোতে যা ঢুকে পড়েছি আমরা। এখন আমরা শিয়ালদা থেকে যাব হচ্ছে সল্টলেক সিটি সেন্টারে। আগে যেখানে সিটি সেন্টার এই শিয়ালদা থেকে বাসে করে যেতে কম করে হলেও প্রায় 1 থেকে 1.5 ঘন্টা লাগতো, এখন ডিরেক্ট মেট্রো চালু হয়ে গেছে। তো দেখবো এখন এক্স্যাক্টলি কতক্ষণ টাইম লাগে। চলো যাওয়া যাক শিয়ালদা মেট্রো করে সল্টলেক সিটি সেন্টারে। তো সিঁড়ি দিয়ে নেমে এখানে অটোমেটিক টিকিট কাটার মেশিন অলরেডি রাখা রয়েছে, যেখান থেকে স্মার্ট কার্ড থেকে শুরু করে টোকেন সমস্ত কিছুই কালেক্ট করা যাবে। স্মার্ট কার্ড রিচার্জ ব্যালেন্স কত আছে সব দেখানো যাবে। তো গাইস, পিছনে এই যে এত বড়, এইটা হচ্ছে টোটালি হচ্ছে টিকিট কাউন্টার, প্রচুর বড় টিকিট কাউন্টার। আমি এত বড় টিকিট কাউন্টার কোনো মেট্রোতে আগে দেখিনি। হয়তো শিয়ালদা স্টেশনের এত ভিড় এখন সেরকম নেই, বিকজ এখন সন্ধ্যাবেলা, ঠিক আছে, সবাই অফিস থেকে বাড়ি ফিরছে। তো এখান থেকে শিয়ালদা থেকে সেক্টর 5 দিকে যাওয়ার ভিড় অনেক কম, হয়তো আসার ভিড়টা হয়তো বেশি হতে পারে। তো এটা হচ্ছে টিকিট কাউন্টার, বাট আমরা টিকিট কাটবো না, বিকজ আমার কাছে অলরেডি এই মেট্রোর স্মার্ট কার্ড রয়েছে, যেটা হচ্ছে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর যাওয়ার মেট্রোর যে স্মার্ট কার্ড সেটা। তো তো এটাও এক্সপ্রেস মেট্রোতে কাজ করে, ঠিক আছে। এটা হলো সল্টলেক সেক্টর 5 যাওয়ার প্ল্যাটফর্ম 1A প্ল্যাটফর্ম, আর এটা হলো হাওড়া ময়দানের দিকে যাওয়ার প্ল্যাটফর্ম, যেটা এখনও চালু হয়নি। সল্টলেক সেক্টর 5 দিকে যাওয়ার ট্রেন একটু পরেই আসবে। তো আমরা দেখাবো এক্স্যাক্টলি কতক্ষণ টাইম লাগে শিয়ালদা থেকে সিটি সেন্টার পৌঁছাতে। তো 7:10 এখান থেকে ট্রেন ছাড়লো, নেক্সট স্টেশন হচ্ছে ফুলবাগান। এখন আসলো ফুলবাগান, সময় লাগলো 4 মিনিট। এখন আসলো সল্টলেক স্টেডিয়াম, সময় লাগলো 3 মিনিট।
তো এখন আসলো বেঙ্গল কেমিক্যাল, সময় লাগলো 2 মিনিট। তো চলে এসেছি সিটি সেন্টার, সময় লাগলো 7:23 বাজে, ওই 4 মিনিটের মতো। সো শিয়ালদা থেকে সল্টলেক সিটি সেন্টার যেতে সময় লাগলো শুধুমাত্র 13 মিনিট। ভাবা যায় আগে যেখানে বাসে সময় লাগতো প্রায় 1.5 ঘন্টা। সো আমরা এখন সিটি সেন্টার মেট্রো স্টেশন চলে এসেছি, আর ভিডিওটা এখানেই শেষ হচ্ছে, কারণ এরপরে আবার এখান দিয়েই বাড়ি যেতে হবে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর এখানে অন্ধকার কিছু দেখা যাচ্ছে না। সো বাই।